एंड फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल आमार चैनले आपनादेर आवार थेके अनेक अनेक स्वागत फ्रेंड्स ताड़ाताड़ी करे भिडियोटा शुरू करछि आज के कोथाओ घुरते बेड़ाते जाच्छि ना ना कोनो रान्नाबाड़ी करछि किछु जिनिस भाबलाम जे आपनादेर साथे शेयर करि जे रकम एखन कोविड जेइभाबे छड़िये रयेछे सेइजन्य आमादेर साबधान हवा अनेकई दरकार होच्छे ताई सेइ विषय निये किछु आमि बोलते चाई गाजर बेगुन उच्छे लाउ सब निये बसे आगे एगुलो बाजार थेके आना हयेछे ताई एगुलोके कि करते हबे सेटाई आमि देखाच्छि धोबो जल ढेले दिलाम एगुलो आमि आगेओ करतम किन्तु एखन आरो बेशि करे करा होच्छे एई देखि आना होयेछे ताई भाबलाम जे धुइये रेखे दिई गाजरे एमनिओ माटी अनेक थाके सेजन्य ओटा धुइये नेवाओ भालो आर एखन तो आरो बेशि करे एगुलो परिष्कार करते होच्छे एई देखाने किछुक्षण आमि छेड़े देबो एगुलो एमनि शुकोबार जन्य अल्प जखन शुकिये जाबे तारपरे एगुलोके आबार एई ओटार मध्ये तुले राखबो আরো কিছু জিনিস আছে যেগুলো আমি দেখাতে চাই বলতে চাই চলো সবের মধ্যে রেখে দিলাম ধোয়া হয়ে গেছে সবের মধ্যে রেখে দিয়েছি এবার রান্না করার সময় অসুবিধা হবে না তরকারি তরকারি তো আনাজগুলো ধুয়ে নেওয়া হলো ধুয়ে নিয়ে আমি এই যে এর মধ্যে রেখে দিয়েছি এবার দেখুন এগুলো মানে দোকান থেকে আনা হয়েছে এসবের মধ্যে আমি সাথে এই যে স্যানিটাইজার রয়েছে सब सैनिटाइज कर बिस्कुटर पैकेट सैनिटाइज करते हैं सैनिटाइज कर সবকে স্যানিটাইজ করব মাখাবো আর এগুলো সরিয়ে সরিয়ে রাখবো এই চা পাতার প্যাকেট আমি ঘরের মধ্যে মাস্ক পরে রয়েছি সেটা বলছি কেন মাস্ক পরে রয়েছি মাস্ক পরে থাকার কারণ হচ্ছে এখন আমি ফ্রিজে অনেক কিছু রাখবো যেগুলো আপনারা দেখলেন দেখতে পারলেন দেখালাম যে বিস্কুট ছিল অনেক কিছু ছিল আর যা যা দোকান থেকে আনা হয়েছিল সেগুলো সব স্যানিটাইজ করেছি এবার ফ্রিজে ওগুলো আমি কিছু কিছু জিনিস রাখি তা মানে আমি জানতে পেরেছি এরকম কারণ মুখ থেকে শুনতে পেরেছি যখনই ফ্রিজ আমরা খুলবো ফ্রিজটা হচ্ছে ঠান্ডা জিনিস ঠান্ডা জায়গা হচ্ছে আর ঠান্ডা জায়গায় যেরকম এসিতে এসি হলো বা আইস বক্স হলো ফ্রিজ হলো এসব জায়গাতে মানে ভয়টা বেশি থাকে ওখানে হয়তো মানে ভাইরাসটা থাকতে পারে অনেক সময় অনেক কিছু দোকান থেকে আনলাম আর এনে আমরা ফ্রিজে ঢুকিয়ে দিই সেটাকে স্যানিটাইজ যদি না করি তাহলে কিন্তু সেই জিনিসটা ভাইরাসটা ফ্রিজের ভেতরে থেকে যাবে তো সেই জন্য যখনই আমরা ফ্রিজ খুলবো বের করবো বা কিছু ঢোকাবো এরকম যা আপনার কাছে মাস্ক আছে সেটা পরে নিলে ভালো হয় এই দেখুন আমি পরে নিলাম এবার আমি এই ফ্রিজটা খুলবো খুলে আমার যা রাখার এর মধ্যে এই যা যা আছে আমি এগুলোকে সবগুলোকে এমনি করে এমনি করে ঢুকিয়ে এইটাকে ঢুকিয়ে রেখে দিতে পারি তারপরে এই যে বিস্কুট রয়েছে এরকম ভাবে ঢুকিয়ে দিলাম মানে যাবতীয় জিনিসগুলো যা যা আপনি রাখতে পারবেন সেইগুলো এখানে রাখতে পারেন আর কি বলেন তখনই মাস্কটা পরা অনেক দরকার তাই ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করি করলে ভালো হয় এইগুলো সকালবেলা আমি এইগুলো একটুখানি স্যানিটাইজ করে দিয়েছি
সবকিছু যেমনি ধুয়ে নিলাম আনাজগুলো তারপর আরো জিনিস তারপরে যেরকম দরজা টরজা গুলো সব মুছি তার সাথে সাথে আমি রোজ এই যে মোবাইল রয়েছে তারপরে টিভি এটা রিমোট রয়েছে এসব গুলোকেও আমি এই যে স্যানিটাইজ করে নিয়ে এরকম ভাবে এই অল্প খানি এরকম তুলো নিয়ে বা কোনো পরিষ্কার কাপড় টাপড় নিয়ে আপনি মুছতে পারেন এতে কি হবে এগুলো যদি কোনো রকমে মানে হয়ে থাকে ইনফেকশন লাগবে না এই যে এই ধরনের সবগুলো স্যানিটাইজ করে নি এটা প্রতিদিনেরই কাজ হচ্ছে করে নিলে ভালো হয় কেন এইগুলো সবসময় আমরা হাতে ধরছি কথা বলছি এই দেখুন আমি অনেক কিছু এক জায়গায় রেখেছি যেরকম স্যানিটাইজার হ্যান্ড ওয়াশ ডেটল এইসব আমাদের প্রতিদিনের দরকার স্যানিটাইজ তো সবসময় আমি কিছু ছুটছি বারবার হাতে মাখছি তারপর হ্যান্ড ওয়াশ ডেটল জলে ফেলে চান করি এগুলো প্রতিদিনই মানুষ করে তবু এখন বেশি করে করা হচ্ছে এই যে এখানে বেসিং এর মধ্যেও এরকম ভাবে আমি মেরে দিই অনেক সময় মেরে দিই তারপরে আবার ভালো করে হাত ধোয়া এমনি করে হাত ধুচ্ছি আমি এই দেখুন হাত ধোয়াটাও মানে একটা খুব এ হচ্ছে মানে তাড়াতাড়ি খুব ঝটপট হাত ধুয়ে নেবেন না একটু সময় নিয়ে এই যে একটু সময় নিতে হবে এরম ভাবে নখ টোক গুলো নখের ভেতর গুলো এরম করে ধুতে হবে একটু প্রতিদিন খাটুনি হয়ে যায় কিন্তু এই চুড়ি টুড়ি গুলো আমি ধুয়ে নিই এরম করে একটু খাটুনিটা হয়ে যায় কিন্তু সাবধান এখন হওয়া অনেক দরকার যতটা পারি ততটা সাবধান তারপরে দেখুন এই নলের এই অপরটা আমি এটাকেও এমনি করে ধুয়ে নিচ্ছি এরম ভাবে স্যানিটাইজও করতে থাকি দেখুন সেই জন্য বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করছি আমি যে আমি তো প্রতিদিন এরম ভাবে চলছি একটু অসুবিধা হয় অনেক সময় কিন্তু কিছু করার নেই তা আপনারাও এরম ভাবে মানে একটু সাবধানে থাকবেন এটাই আমি বলতে চাই তখন থেকে না এদিক ওদিক করতে করতে একেবারে আমি থকে গেছি এটা মোছো ওটা মোছো হাত ধো স্যানিটাইজ করো দেখলেন তো কত কিছু করছিলাম করতে করতে না একদম থকে গেছি খাওয়া দাওয়ার পর এই জাস্ট এসে গড়ালাম ওই ছেলে আমার মোবাইল নিয়ে চলে যাচ্ছে সেই বলছি যে এখন এই কোভিডের সময় অনেক নিজেকে নিয়ে ফ্যামিলিকে কেয়ার করতে হবে সাবধানে থাকতে হবে যদিও রোজ রোজ খাটুনি হয়ে যায় যেখানে পরিষ্কার করা হতো ঘর একবার তো সেখানে দুবার করা হচ্ছে কাজের লোকও আসছে না নিজেদেরকে সব করে নিতে হচ্ছে কিন্তু কিছু উপায় নেই করতেই হবে আর বলি যেটা যে আপনারাও খুব সাবধানে থাকবেন আমি তো দেখাবার চেষ্টা করলাম যে আমি প্রতিদিন কি কি করি আর বলে রাখি আরেকটা কথা যে ফ্রিজের বিষয় যে আমি তখন বললাম যে অনেক সময় অনেক কিছু হয় কি আমরা দোকান থেকে বাজার থেকে কিছু এনে ফ্রিজে ওটা ঢুকিয়ে দিই কিন্তু এখন আর চলবে না সেটা করলে এখন আগে ওটাকে স্যানিটাইজ করতে হবে তবেই ঢোকাবেন কেন যদি এমনি ঢুকিয়ে দেওয়া হয় আর ভাইরাস ওখানে থেকে যায় আর আপনি বের করার সময় যদি মুখে মাস্ক না থাকে তাহলে কিন্তু ওটা আপনাকে অ্যাটেক করতে পারে সেজন্য আমি তখন আপনাকে দেখিয়ে দিয়েছি মাস্ক পরে তো সেই বলি বন্ধুরা যে খুব ভালো করে নিজের ফ্যামিলি নিজের খেয়াল করবেন আর কিছু জিনিস মেনে চলবেন আমাদের এখন এদিককার ওয়েদারটাও ভালো না ঝড় বৃষ্টিও হচ্ছে আর সেজন্য শরীরটাও মনে হচ্ছে যে সেমনি ভালো না একটু শরীরটা খারাপ লাগছে কাশি কাশি লাগছে আর হ্যাঁ আরেকটা কথা বলি যদি সেরকম আপনার শরীরটা খারাপ লাগে হালকা গায়ে জ্বর টর মনে হয় তো থার্মোমিটার দিয়ে সবসময় চেক করতে থাকবেন নিজের টেম্পারেচারটা যে কতটা রয়েছে কি কিরম আছে তাহলে ওতে কি হবে কি আপনি বুঝতে পারবেন যদি বেশি টেম্পারেচার থাকে তাহলে তখন সেটা চিন্তার কথা
আর এই সবই যেগুলো আমি করছি সেগুলো আপনারাও করুন। সেই বলি যে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক কিছু মুখে মাস্ক করবেন, হাতে স্যানিটাইজ করবেন, এগুলোই আমি বলি। আর আমি উইশ করি যে আপনারা, আমার যত ইউটিউব ফ্যামিলি ফ্রেন্ডস আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আরেকটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রয়েছে, বা এটাকে অনুরোধও বলতে পারেন, যে আপনারা যখনই চ্যানেলটাকে দেখেন, দেখেন তো ঠিকই, কিন্তু অনেক বন্ধুরা আছে শুধু দেখে, তারা মানে সাবস্ক্রাইবটা করে না। সেই জন্য আমার রিকোয়েস্ট যে আপনারা যখনই ভিডিওটা দেখবেন তা সাবস্ক্রাইবও করবেন, যাতে চ্যানেলটা আরও গ্রো করে, এটাই বলতে চাইছি আর কি। আবার দেখা হবে নতুন কিছু নিয়ে। আজ তো এগুলো নিয়ে আসলাম, আবার দেখি এরপরে কি নিয়ে আসতে পারি। ততক্ষণ খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, হ্যাপি থাকুন।